আসসালামু আলাইকুম। টার্কিশ কটনের আরেকটা কালেকশন থেকে অলরেডি সব সোল্ড আউট, অল্প কয়টা 6 পিস রয়েছে, সেটা একটু দেখাই আপনাদের ভিডিওতে। 6টা কালারই সুন্দর, আর যেগুলো সেল হয়ে গেছে সেগুলো তো সুন্দর ছিলই, দ্যাটস ওয়াই সেল হয়ে গেছে। এগুলোও সুন্দর যেগুলো রয়ে গেছে। হ্যাঁ, আমি দেখিয়ে দিই আপনাদেরকে সবগুলো কাপড়, মানে ফেব্রিক, ডিজাইন, ডিজাইনে শুধু ডিফারেন্ট রয়েছে, বাট ফেব্রিক সবকিছু অলমোস্ট সেম। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে একটু একটু কি বলবো, পিরামিড শেপ করা, এটা এই দুই পাশের পাড়ে পড়বে এটা। ওকে, আমি একটু দেখাই, এই দেখেন, দুই পাশে পাড়ে পড়বে পিরামিড শেপের এই ডিজাইনটা, আর হিজাবের মাঝখানে হচ্ছে এটা। খুব সুন্দর, ভীষণ সুন্দর, মানে কি বলবো আপনাকে। 12 পিস করে ছিল, এগুলো 1 পিস করে আর 6টা আছে। সো সব সেল হয়ে গেছে পুরো, যে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারে। আচ্ছা, এইটা একটা গেল, কালার অ্যাশ দেখিয়ে দিলাম। এরপরে যেটা রয়েছে পিক কালার, খুবই খুবই ডিমান্ডিং একটা কালার, এত সুন্দর এত সুন্দর, এই টাইপের এত সুন্দর পিক কালার আসলে আসে না, হ্যাঁ পাওয়া যায় না হিজাবে। সো যাদের এরকম একটা কালার কালেকশনে রাখার ইচ্ছে, তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। ওকে, দেখেন ভেতরের এটা কত সুন্দর জিগজ্যাগ জিগজ্যাগ করা, এত সুন্দর মানে কি বলবো। আর পাড়ের দুই পাশে থাকবে পিরামিড শেপ করে জারি সুতা দিয়ে কাজ করা। হ্যাঁ, এগুলো থাকবে না, এগুলো আসলে অনেক ডিসক্রিপশন করার কিছু নাই। টার্কিশ কটন খুবই ভালো কোয়ালিটির একটা হিজাব। ওকে, এরপরে আছে মপ পিঙ্ক, এটি নিয়েও খুব বেশি কিছু বলবো না, জাস্ট দেখেন, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন নিতু সালমিনের পেজে। এটা গেল। এরপরের একটু আগে যে অ্যাশটা দেখলাম, ওটা ছিল সুরমা অ্যাশ, আর এটা একটু মিক্স, একটু একটু ডার্ক অ্যাশ কালার, দুটোই অ্যাশ। অ্যাশ যদি রিকোয়ারমেন্ট থাকে, দুটো যে কোনো একটা নিলেই আপনাদের পারপাস সার্ভ হয়ে যাবে। ভেতরে এই দেখেন, এরকম করে কাজ করা, মানে এরকম ভেতরের পোর্শনটা খুবই সফট কটন একটা ফেব্রিক। ওদের টার্কিশ কটনই অসম্ভব ভালো, যারা অলরেডি আমার কাছ থেকে হিজাব নিয়েছেন টার্কিশ কটনে বিভিন্ন রকম প্রিন্ট থেকে শুরু করে সব কিছু, তারা অলরেডি জানেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা হিজাব। হ্যাঁ, এটাও কটন ফেব্রিকের উপরে ওরা করেছে। এরপরে ব্লু আছে একটা, দেখেন খুব সুন্দর একটা ব্লু, খুবই সুন্দর একটা ব্লু, ব্লুর যাদের রিকোয়ারমেন্ট আছে তারা নিয়ে নেন এটাকে। ওকে, এটা সব সোল্ড আউট হয়ে গেছে, পুরো আছে মাত্র কয়েকটা এই যে। এবং এরপরে আরেকটা আছে লাস্ট ওয়ান, একটা বেবি পিঙ্ক, তাহলে শেষ। অনলি 6টা ছিল, 12টা করে ছিল, তার মধ্যে সব সেল হয়ে 1 পিস করে জাস্ট 6টা রয়েছে। ওকে, দেখেন কি পরিমাণ সুন্দর। ওকে, মানে আমার এই ফেব্রিকগুলো না দেখাতে গেলেও আমার কেমন যেন মায়া লাগে, এত সুন্দর, মানে কি বলবো, এত সফট। হ্যাঁ, ওকে, দ্যাটস অল, আসসালামু আলাইকুম।